ক্লাস সিক্স সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। আজ আমি পড়াবো কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা প্রার্থনা। প্রার্থনা কবিতাটি পড়ানোর পূর্বে আমি কবি পরিচিতি নিয়ে আলোচনা করব। তো কবি পরিচিতি এখানে যেটা বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা অবশ্যই ঠিক আছে পূর্বে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমরা পড়েছ। তো যেটা বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম 1861 খ্রিস্টাব্দের 7ই মে এবং মৃত্যু 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে। নিবাস অর্থাৎ বাসস্থান উত্তর কলকাতা জোড়াসাঁকো অঞ্চল। তো এই অঞ্চলের বিখ্যাত ঠাকুর পরিবারের সন্তান ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা নিশ্চয়ই জানি যে পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বহু রত্ন শোভিত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের শ্রেষ্ঠ রত্ন নিঃসন্দেহে রবীন্দ্রনাথ। কবিগুরু নামে অভিহিত রবীন্দ্রনাথ আধুনিক ভারতের শ্রেষ্ঠ কবি। অর্থাৎ আধুনিক ভারতের যদি আমরা শ্রেষ্ঠ কবি বলে কাউকে জানি তাহলে তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি হিসেবেও তিনি পরিচিত। তার কাব্য দেশকালের গণ্ডি পেরিয়ে সর্বদেশের ও সর্বকালের হয়ে উঠেছে। মানব প্রেম, পৃথিবী প্রেম এবং প্রকৃতির সৌন্দর্য রসে অবগাহনের সঙ্গে বিশ্ব জনিনতা মিশে তার কবিতাগুলি অনুপম রূপ পেয়েছে। মূলত কবি হিসেবেই তিনি খ্যাতিমান হলেও উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ ও গান রচনাতেও তিনি সমান কৃতিত্ব দেখিয়েছেন। এই সূত্র ধরে আমরা বলতেই পারি বাংলা সাহিত্যের আকাশে একটিমাত্র রবি যার আলোকে বাংলা সাহিত্যাকাশ আলোকিত। বাংলার সাহিত্যের প্রতিটি বিভাগই তার অবদানে সমৃদ্ধ হয়েছে এবং মূলত তারই অবদানে বাংলা সাহিত্য বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্যে পরিণত হয়েছে। তাকে বাদ দিয়ে আধুনিক বাংলা সাহিত্যের কথা চিন্তাই করা যায় না। অতুলনীয় সাহিত্য রচনার স্বীকৃতি হিসাবে তিনি প্রথম ভারতীয় এবং এশিয়াবাসী হিসাবে 1913 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার গীতাঞ্জলি অর্থাৎ ইংরেজি অনুবাদ সং অফারিং কাব্যগ্রন্থের জন্য পুরস্কারটি ঘোষিত হলেও এর মাধ্যমে কবির সমগ্র সাহিত্য কৃতিকেই স্বীকৃতি জানানো হয়েছিল। এই পুরস্কার লাভের পর কবি যথার্থই হয়ে ওঠেন বিশ্বকবি। এখনও তার পরিচিতি বিশ্বের সর্বদেশের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে। গীতিকার এবং সুরকার হিসেবেও তার বিরাট পরিচিতি। প্রায় 2000-এর বেশি গান তিনি রচনা করেন যেগুলি রবীন্দ্রসঙ্গীত নামে বাংলা গানের জগতে চিরকালীন সম্পদ হয়ে আছে। তিনি পৃথিবীর একমাত্র কবি যার গান দুটি স্বাধীন রাষ্ট্র, অর্থাৎ একটি তো তোমরা নিশ্চয়ই জানো ভারতবর্ষ, ভারতবর্ষের যে জাতীয় সঙ্গীত জনগণমন অধিনায়ক জয় হয়ে, এবং অপরটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো দেশ সমাজ ও ধর্ম সম্বন্ধে তার চিন্তাধারা আজও প্রাসঙ্গিক হয়ে আছে। সাহিত্য রচনা ছাড়া তার জীবনের অন্যান্য কীর্তি বোলপুরের প্রাচীন ভারতীয় আদর্শে ব্রহ্মচর্য বিদ্যালয় স্থাপন, যা বর্তমানে শাখা পল্লবে প্রসারিত হয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। কবির রচিত বিশিষ্ট কাব্যগ্রন্থ গীতাঞ্জলি, বলাকা, পুনশ্চ, সোনারতরী, নৈবেদ্য, করিকোমল, কথা ও কাহিনী প্রভৃতি। এখানে যে কবিতাটি বলা হয়েছে প্রার্থনা, আমি কবিতাটি পড়ছি, তোমরা একটু ভালো করে শোনো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা প্রার্থনা। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জোটে, নিজের বল না যেন টোটে, সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানিক হয়, আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শক্তি যেন রয়, আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়, নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। অর্থাৎ তোমরা যে কবিতাটি এতক্ষণ শুনলে, তোমরা একটা জিনিস করো, তোমরা কবিতাটি খুব ভালো করে বাড়িতে মুখস্থ করো, এবং মুখস্থই শুধু করবে না, তোমরা কিন্তু খাতায়
অবশ্যই লিখবে, প্রথম কবিতার নাম, তারপর কবির নাম, তারপর কবিতাটি অবশ্যই লিখবে। পরের দিন আমি কবিতাটির মূল ভাব এবং শব্দার্থ এবং কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্ত।